রে বল্টু, তোর প্রিয় সিনেমার নাম কি? লুল্লু ভাই, আমার প্রিয় সিনেমার নাম হইলো আমির খানের পিকে। কিনে বল্টু, তাই নাকি? এটা তো আমারও প্রিয়। ও আচ্ছা, এটা তো খুবই ভালো কথা ভাই। তো পিকে ছবি তুমি কয়বার দেখছো ভাই? তা তো 10-12 বার হবি ভাই। ছবিটা দেখি কি মজা লাগে ভাই। এটা তো খুবই ভালো কথা ভাই। তাই ছবিটা তোমার এত প্রিয় কেন ভাই? তা বিশেষ কোনো কারণ আছে নাকি? কারণ থাকবো না কিশোর, আমির খানের অভিনয় আমার খুব ভালো লাগে। তার বডিটা দেখছুন, জন পানি থেকে উড়ি উড়ি, বাবা কি ফিগার। আর কোনো কারণ আছে ভাই? হয় আরো কারণ আছে, বিরাট কোহলির বউ আনুষ্কা এর ছবিতে খুব ফাইন লাগেছিল। তবে একটা কারণে খুব মন খারাপ হয়ে গেছে ভাই। কি জন্য তোমার মন খারাপ হয়ে গেল ভাই? ছবির শেষ দিয়ে মূল নায়কের সাথে মিল না খাইয়ে মাঝখান দিয়ে ক্যাবাটা একজন আসলো, তার সাথে মিল খাইয়া গেল। এটা কোনো কথা হইল? পরিচালক খুব ভুল কাম করছে এই জায়গায় ভাই। তাহলে ভাই, তোমার এত প্রিয় একটা ছবি, আরে তোমার দেখলে ভাই, এই ছবি দেখে কি শিখছো ভাই? এই ছবি দেখে শিখা জিনিস তো একটাই, কাউকে যদি কেউ ভালোবাসে দেরি গাওয়ার লয়, শর্ট করে কোয়া লাগবো, না হয় মাঝখান থেকে অন্য একজন এসে শর্ট করে নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টি টি টি।